নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ধনিয়াখালীতে। জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে শ্রীরামপুরে প্রচার শুরু বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের। এখন আসছে বিস্তারিত খবরে। হোলির সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের খুঁটিতে অজ্ঞাত পরিচয় এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। হোলির সকালে মর্মান্তিক দুর্ঘটনা ধনিয়াখালি থানার চৌতারা পেট্রোল পাম্পের পাশে। হাই টেনশন কারেন্টের পোস্টে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ঝুলতে থাকাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রশাসন ও এলাকাবাসী সূত্রে খবর, এদিন সকালে এলাকার ষাটোর্ধ্ব এক মহিলা গলায় ফাঁস লাগা অবস্থায় তাকে ঝুলতে দেখা যায় কারেন্টের অ্যাঙ্গেল থেকে। বিষয়টি প্রথমে দেখতে পান এলাকার চাষিরা। এরপরেই খবর দেওয়া হয় ধনিয়াখালী থানা এবং চৌতারা পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রমজান মাস থাকার দরুন হোলি উৎসবে সামিল হতে না পারলেও সম্প্রীতির পাশাপাশি সৌভ্রাতৃত্বের বার্তা দিতেই ভদ্রেশ্বর তেলিনিপাড়া বরাবর ঘাটলেনে সামিল হলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। প্রতি বছর ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার বরাবর ঘাটলেনে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হিন্দু মুসলিম একসঙ্গে হোলি উদযাপন করত। এবারে ভদ্রেশ্বর পৌরসভার সিআইসি প্রকাশ গোস্বামীর উদ্যোগে নির্দিষ্ট সময়ে রং বা হোলি উৎসবে মেতে উঠল প্রচুর মানুষ। আবির কিংবা রং খেলে ভ্রাতৃত্বের মেলবন্ধনে আবদ্ধ হলেন স্থানীয়রা। একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন এদিন সকলে। তবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইসলাম ধর্মাবলম্বী বহু মানুষ। সামাদ, রহিম, গব্বরের মতো বহু মানুষদের বর্তমানে রমজান মাস চলছে, সেই কারণেই এবারে সেই বসন্ত উৎসবে সামিল হতে পারেননি তারা। গব্বর বলেন, উৎসবে মাততে না পারলেও আমরা সাক্ষাৎ করতে এসেছি প্রকাশ দার সাথে। না, হোলি খেলতে নয়, প্রকাশ দার সাথে দেখা করতে এসেছি। রোজা আর হোলি দুটো নিয়েই তো চলতে হবে। কি বলবেন, এখন রোজা চলছে বলে এই বছরে আমরা মানে হোলি খেলতে পারিনি, কিন্তু দেখা করতে এই যে হিন্দু মুসলিম একদম একদম একভাবেই 12 মাস আমরা একভাবেই থাকি। রমজান মাস থাকার দরুন হোলি উৎসবে সামিল হতে না পারলেও সম্প্রীতির পাশাপাশি সৌভ্রাতৃত্বের বার্তা দিতেই এদিন তারা উপভোগ করলেন বসন্ত উৎসব। আমরা প্রত্যেক বছর আমরা হিন্দু মুসলিম সমস্ত ধর্ম নিয়ে আমরা হোলি উৎসব করি। এখানে সমস্ত রকম জাতি ধর্ম লোক আসে, এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবাইকে আমরা আবির মাখামাখি হয়, আমরা আনন্দ করি। তাহলে আমরা এটা 365 দিনের কাজ আছে, যে 365 দিন মানুষের সাথে থাকবে, মানুষের পাশে থাকবে, তার মামাটি মানুষ এমনি জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর বেনেপুকুর বিবেকানন্দ স্মৃতি সমিতির মাঠে আয়োজিত হলো চন্দননগর গীতিময়ের বসন্ত উৎসব। চন্দননগর গীতিময়ের বসন্ত উৎসব আয়োজিত হলো চন্দননগর বেনেপুকুরের বিবেকানন্দ স্মৃতি সমিতির মাঠে। এদিন এখানে স্থানীয় রাজ ডান্স একাডেমি ও কলা কেন্দ্রের শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরেন নাচ ও গানের মাধ্যমে। Thank you.
এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী, মোহন বাগানের প্রাক্তন খেলোয়াড় কৃষ্ণ গোপাল চৌধুরী, সঙ্গীত শিল্পী সাগর দাস সহ অন্যান্যরা। আজ শুভ দোল উৎসব। এই দোল উৎসবের সন্ধ্যায় আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে আপনার কলাকেন্দ্রম, রাজ ডান্স একাডেমি এবং গীতিময়ের উপস্থাপনায় একটা খুব সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন সাংস্কৃতিক মনস্ক মানুষরা এখানে এসেছিলেন এবং সাগরিকা ঘোষ এবং পরীক্ষিত চক্রবর্তী এবং অন্যান্য ছেলেমেয়েরা খুব ভালো এখানে নানা নাচ গান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে সন্ধ্যাবেলাটা আমরা খুব ভালোভাবে উপভোগ করলাম। শিক্ষানিকেতন আমার একটা গানের স্কুল। আমরা এবারে মানে আমার স্কুলে এবার 25 বছর আর কি হলো, তাই জন্য এই 25 বছর উপলক্ষে আমরা নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেছি। তাতে এই অনুষ্ঠানটা দিয়ে আমাদের স্টার্টিং হলো। এরপর হয়তো পয়লা বৈশাখ, তার 25শে বৈশাখ বিভিন্ন অনুষ্ঠান থাকবে। তো আমাদের গানের স্কুলের সাথে আর দুটো নাচের স্কুল, যেটা হচ্ছে বৈদ্যবাটী রাজ ডান্স একাডেমি, আর তার সাথে চুচুড়ার কলাকেন্দ্র, হ্যাঁ এই দুটো নাচের স্কুল আমাদের সাথে যুক্ত হয়ে এই এখন কি হলো অনুষ্ঠান। এখন অনুষ্ঠানটা আমরা তো একটা র্যালি মতো করলাম, করে এসে বিবেকানন্দ শিক্ষক সমিতির মাঠে আমরা এসেছি এখানে জড়ো হয়ে। এখানে আমরা কিছু কোরাস গানের সাথে কিছু নাচের থাকবে, অনুষ্ঠান থাকবে, সবই রবীন্দ্র নজরুলের ওপরই থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মহেশ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে শ্রীরামপুরের প্রচার শুরু বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। Central Point School, address 4x1 PBM Road, Chabdani, Boidobati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vita to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330274275. Hotel Mahal Restaurant and Banquet, Mirbar, Chinsura. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hukshishwari Mundi, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua
Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সহায় নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম, সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদ জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থওয়ক জুট মিল গেটের সামনে, সিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোন, থানটেকের শান্তিনিকেতন বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা, মোবাইল নাম্বার 9474114253। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলির কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দিওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে টেক্কা দিতে শ্রীরামপুর মাহেশে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই ময়দানে নেমে পড়লেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। দোলযাত্রার পূর্ণতিথিতে ঐতিহ্যবাহী শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন। মন্দির চত্বরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই শ্রীরামপুর তার খুবই পরিচিত এলাকা এবং শ্রীরামপুরের মানুষ কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প থেকে বঞ্চিত। সেই বঞ্চনা থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জনগণ তাকে আর ফিরিয়ে দেবেন না।
তিনি আরো বলেন, শাসক দলের প্রার্থীর সঙ্গে এক আত্মীয়তার সম্পর্ক থাকলেও বর্তমানে তা আর নেই। তিনি একজন আইনজ্ঞ এবং ভোটের ময়দানে তিনি তার প্রতিদ্বন্দ্বী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রায় 100,000 ভোটে জিতছেন এদিন তিনি তা স্পষ্ট করেই বলেন। শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রেখেছেন সবকিছু আসবে, এখন ভালোভাবে লড়ে নি সারাই, তারপরে মানুষের কাছে আবার 100% নেই, 200% চলেগা, 200%। মার্জিনটা ভুল বলছেন, মার্জিনটা 17,000 মতো ছিল। দেখুন, বিধানসভা ভোটে লড়া হয়েছিল, কিন্তু এটা লোকসভা ভোট। মানুষ নরেন্দ্র মোদীজিকে তাকিয়ে আছে, মানুষ তাকিয়ে আছে কেন্দ্র সরকারের দিকে, মানুষ তাকিয়ে আছে যে ভারতবর্ষ কোন পর্যায়ে চলে গেছে, মানুষ এইগুলো দেখছে। এটা মমতা ব্যানার্জির ভোট না, এটা হলো বিজেপির ভোট, ভারতকে বিকশিত ভারত করার ভোট। মানুষ এক বাক্যে বিজেপিকে এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দেবে। তাহলে বিরোধীরা আপনাকে বারবার বলে বসন্তের পাখি, আপনি কি এই বিষয়ে আপনি কি বলবেন? বিরোধীরা যাই বলুক বলুক, আমি ওদের বলবো আপনারা খুব শিগগিরই পাখি হয়ে উড়ে যাওয়ার প্রস্তুত করুন। আজকে উৎসবের দিন, রাজনৈতিক ময়দানে বিরোধী হয় প্রতিপক্ষ হয় ঠিক আছে, কিন্তু আজকে সবাইকার জন্য আমার ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম, আজকের দিন আনন্দময় হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া লাইফ সেভিং সোসাইটির উদ্যোগে প্রতিবারের ন্যায় বসন্ত উৎসব উপলক্ষে এক শোভাযাত্রা আয়োজিত হলো চুচুড়ার মল্লিক কাশিম হাটে। প্রতি বছরের মতন এবছরও লাইফ সেভিং সোসাইটির পক্ষ থেকে মল্লিক কাশেম হাটে বসন্ত উৎসবের শোভাযাত্রা বের হল। এবারে তৃতীয় বছরে পদার্পণ করল এই শোভাযাত্রা। মল্লিক কাশেম হাট থেকে আয়োজিত এই শোভাযাত্রা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নৃত্য প্রদর্শন করে কলা কুশলীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর ছন্দমের উদ্যোগে মহাসমারোহে আয়োজিত হলো বসন্ত উৎসব। হোলি উৎসবের দিন চন্দননগর ছন্দম মিউজিক স্কুলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। সংগঠনের সদস্য সবিতা দত্ত ও উজ্জ্বল চক্রবর্তীর উপস্থিতিতে এদিনের এই অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। চন্দননগর সরিষাপাড়া থেকে শুরু হয়ে এই বসন্ত উৎসবের শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। আর থেকে আসি, সকলেই এদিনের এই শোভাযাত্রায় পা মেলান। এদিনের সমগ্র অনুষ্ঠান সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। ছন্দমের পক্ষ থেকে আজকে আমরা এই প্রথম র্যালিতে বেরোলাম, পদযাত্রা। আমাদের 2-3 বছর আমরা বসন্ত উৎসব পালন করছি। আজকে সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছি। আমাদের খুব আনন্দ হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে। এবার সকলের আশীর্বাদ, সকলের আনন্দ। আমাদের স্কুল স্কুলেতে 1957 সালে 50 বছর ওভার হয়ে গেছে। আমাদের নাচ হয়, গান, আমাদের গান হচ্ছে আসল, তার সাথে নাচ হয়, আবৃত্তি হয়, বাঁচা সব কিছু হয়, নাটকও হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ধনিয়াখালীতে। জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে শ্রীরামপুরের প্রচার শুরু বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।